মুসুর ডাল আর কুমড়ো পাতা দিয়ে এত সহজ যে আর দারুণ রেসিপিটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে বাড়িতে সেরকম কোনো কিছু না রান্না হলে আজকে রেসিপিটা দিয়ে এক থালা ভাত এমনিই খেতে পারবে তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক তো আজকের রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথম এখানে চাল কুমড়োর পাতা নিয়েছি চারটে তোমরা চেষ্টা করবে পাতাগুলো যেন পরিষ্কার হয় সেরকমভাবে নিয়ে নেওয়ার তো আমি এখানে একটু কচি দেখে চারটে চাল কুমড়োর পাতা নিয়েছিলাম তোমরা যেরকম করবে সেই মতন নিয়ে নেবে চাল কুমড়োর পাতাগুলোকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার অন্যদিকে চাল কুমড়োর পাতাগুলো একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো যাতে করে পাতাটা একদম নরম হয়ে যায় আর এর মধ্যে থাকা সমস্ত নোংরা বা জীবাণুগুলো একেবারে চলে যায় তার জন্য গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে নিয়েছিলাম গ্যাসটাকে অন করে তারপরে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা জল গ্যাসটাকে অন করে জলটাকে একটু গরম করতে হবে তবে জলটা যেন ফুটন্ত গরম না হয় মোটামুটি একটু গরম করে নেব তারপরে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এবার দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণের নুন এবারে এই নুন জলের মধ্যে চাল কুমড়োর পাতাগুলোকে দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় পনেরো মিনিট ততক্ষণে কিন্তু পাতাগুলো নরম হয়ে যাবে অন্যদিকে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ডালটাকে দু ঘন্টাকে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর জলটাকে ছেকে নিয়েছি এবার এই ডালটাকে আমরা পেস্ট করবো তো তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো মুসুর ডালটাকে নিয়ে নিতে হবে তোমরা পরিমাণটা যেরকম করবে সেই মতন কিন্তু ডালটাকে ভিজে নেবে মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ ভেজানো মুসুর ডালটাকে নিয়ে নিয়েছিলাম তারপরে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য আর অল্প করে ঝালের জন্য আর দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন অল্প করে জল দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করব। তবে তার আগে দিচ্ছি সামান্য একটুখানি আদা তবে তোমরা চাইলে আদাটাকে স্কিপ করতে পারো এবার এই সমস্ত কিছু দিয়ে ডালটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন ডালের পেস্টটা একদম পাতলা না হয়ে যায় তার একটু ঘন করে পেস্ট করতে হবে তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে তাই এখানে কিন্তু জলের পরিমাণটা বুঝে ব্যবহার করবে ডালটাকে পেস্ট করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে এর মধ্যে একে একে আরও কিছু উপকরণ অ্যাড করব যার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সামান্য হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ কালো জিরে তিনটা চামচ দিচ্ছি সুজি তবে তোমরা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়ো দিয়েও করতে পারো আর দিচ্ছি দু টেবিল চামচ বেসন আমি এখানে যেহেতু ডালটাকে পেস্ট করার সময় নুনটাকে দিয়েছি আর পাতাগুলো যেহেতু আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য আলাদা করে নুনটাকে দিলাম না তবে তোমরা এখানে চাইলে টেস্ট মতন সামান্য নুনটাকে অ্যাড করতে পারো একদম সামান্য পরিমাণে কয়েক দানা চিনি দিলাম এবার সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল একানটা প্রেস করে দিও সমস্ত কিছু ডাল সঙ্গে ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম এবার যে চাল কুমড়োর পাতাগুলোকে আমরা আগে থেকে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ছেঁকে নেওয়ার পর একটা চাল কুমড়োর পাতা নিয়েছি তারপরে যে ডালের পেস্টটাকে আমরা বানিয়ে রাখলাম তার থেকে অল্প অল্প করে ডালের পেস্ট চামচের সাহায্যে করে নিয়ে পাতার গায়ে খুব ভালো করে লাগাতে হবে তবে ডালের পেস্টটা খুব একটা বেশি মোটা করে কিন্তু লাগানোর দরকার নেই একদম পাতলা করে মাখিয়ে নিতে হবে তাহলে ভাজাটাও ভালো হবে আর খেতেও ভালো হবে তাই এভাবে অল্প অল্প করে একটা আস্তরণের মতন ডালের পেস্টটাকে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা ভাজে ভাজে এইভাবে ডালের পেস্টটাকে দিয়ে পাতাটাকে খুব ভালো করে ভাজ করব তবে খুব একটা বেশি কিন্তু মোটা করে ভাজ করার দরকার নেই তোমরা এখানে কাজটা কিভাবে করছে সেটা কিন্তু একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে এইভাবে ভাজে ভাজে অল্প অল্প করে ডালের পেস্টটাকে মাখিয়ে নিচ্ছি তারপরে খুব ভালো করে পাতাটাকে ফোল্ড করব। দেখো এখানে একটা চাল কুমড়োর পাতা কত সহজে রেডি করে নিলাম এইভাবে কিন্তু বাকি প্রত্যেকটা ভাজ করতে হবে মুসুর ডাল আর চাল কুমড়োর পাতা দিয়ে আজকে রেসিপিটা তোমরা একদিন বাড়িতে দুপুরবেলা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ মজার হয় দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা থাকলে কিন্তু এমনি তোমরা ভাত খেয়ে নেবে আর অন্য কিছুর প্রয়োজন হবে না তো বন্ধুরা আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এখানে হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যেরকমভাবে সুবিধা সেভাবে করতে পারো একই রকম করে সমস্ত চাল কুমড়ো পাতাগুলোকে রেডি করতে হবে তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে নিয়েছিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু ভাজাগুলো ভালো হয় আর খেতেও মুচমুচে হয় তেলটাকে বেশি করে দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গরম করতে হবে এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চাল কুমড়োর পাতাগুলোকে দিয়ে ভাজতে হবে চারটে পাতা আমি এখানে একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে ভেজে নেব এতে করে ভাজাটা তাড়াতাড়ি হবে আর খেতেও ভালো হবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময়ের মধ্যে কিন্তু পাতাগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব একটা বেশি সময় লাগছে না ভাজা হতে কিছুক্ষণ পরে এগুলোকে আমরা উল্টে দিয়েছিলাম তারপরে একটু লালচে করে ভেজে নিতে হবে ডালের পেস্টটা কিন্তু অবশ্যই একটু পাতলা করে মাখাবে তাহলে কিন্তু প্রত্যেকটা ভাজের সাথে খেতে ভালো হবে তা না হলে কিন্তু বেশি মোটা হয়ে গেলে এগুলো খেতে ভালো হয় না তৈরি হয়ে গেছে খুব সহজে চাল কুমড়ো পাতার বড়া এগুলো কিন্তু খেতে ভীষণ মুচমুচে হয় আর দুর্দান্ত লাগে গরম গরম হাতের সঙ্গে খেতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ইউটিউব থেকে দেখলে নিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ